हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आई एम यू श्री एंड आई एम बैक विथ माय अनदर वीडियो। गाइस আজকের ভিডিওটা আমি বাংলাতে করছি। গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো অন্যের চুলে হেয়ার হাইলাইট করা। তো এই ক্ষেত্রে আমি ইউজ করছি স্ট্রিক্সের সফট ব্লন্ড এই বক্স টাইটা। তো ক্লায়েন্টের এখানে দু তিনটে স্ট্রিক হলেই চলতো হেয়ার হাইলাইটে, তো সেই কারণে আমি বড় কোনো হেয়ার হাইলাইট ইউজ করছি না, আমি এটা ইউজ করছি। তো এই বক্সটার মধ্যে কি কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এইটার প্রাইস, বক্সটার প্রাইস তোমার 170-180 এরকম সামথিং দামটা, ঠিক আছে। তো এইটার ভিতর আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা কন্টেনার, এখানে আমরা পাচ্ছি ব্লন্ডার পাউডার পাচ্ছি আমরা, আর পাচ্ছি একটা ডেভেলপার পাচ্ছি, একটা গ্লাভস থাকছে, ইনস্ট্রাকশন থাকছে, থাকছে একটা অ্যাপ্লিকেটার, ঠিক আছে, আর দুটো কন্ডিশনারের পাউচ থাকে। পেস্টটাকে অ্যাপ্লাই করে র্যাপ করার জন্য এখানে আমি নিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল। দেখতেই পাচ্ছ, এবার আমরা চুলটাকে ভাগ করে নিচ্ছি মিডিল পার্টিশন করে। তো চুলটাকে আমরা ভাগ করে নেব, যার যত ঘন চুল থাকবে সুবিধার জন্য কিন্তু সে তত ভাগ করতে পারে। এখানে আমি ছটা ভাগ করে নিচ্ছি। এক্ষেত্রে ক্লায়েন্টের যে চুলটা আছে সেটা একটু কার্লি চুল, যার কারণে প্রথমে যদি কেউ মনে করে স্ট্রেট করে নিয়ে হেয়ার কালার করতে পারে, বাট এনার যে কার্লি চুলটা আছে সেই কার্লি চুলের মধ্যে কিন্তু এমনি অ্যাপ্লাই করা সম্ভব। আর যেহেতু অল্প পরিমাণ করব সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি পুরো চুলটা যদি আমি হাইলাইট করতাম তাহলে কিন্তু আমাকে গোটা চুলটাকে ভালো করে স্ট্রেট করে নিয়ে তারপর হেয়ার হাইলাইট অ্যাপ্লাই করতে হতো। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমরা চুলটাকে ভাগ করে নিচ্ছি, আমরা দুটো দিকে তিনটে তিনটে করে টোটাল ছটা ভাগ করে সেকশন করে নিচ্ছি চুলটাকে। এবার নিয়ম অনুযায়ী 1:2 করে ব্লন্ডার পাউডার এবং ডেভেলপার নেব। সেটা দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে পরিমাণ কোয়ান্টিটি খুবই কম থাকে সেই কারণে আমাদের গোটাটা গোটাটা ইউজ করতে হয়। সুতরাং এক্ষেত্রে ওই 2:1ভাবে অতটা দেখার কিছু নেই, অতটা দেখতে গেলে কিন্তু বক্স টাইয়ের ক্ষেত্রে কিন্তু কালার আসবে না। সেক্ষেত্রে এইটুকু যেহেতু পরিমাণ খুব কম থাকে সেই জন্য গোটাটাই আমরা ব্যবহার করে দিই। আমাদের এই পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব। এবার আমি চলে এসেছি একদম পেছনের দিকে, পেছনের দিকে সেকশন নিয়ে নিচ্ছি, পেছনের দিকে অল্প করে চুল নিচ্ছি এবং অল্প করে চুলটা নেওয়ার পর একটু করে চুলটাকে এভাবে আমি ব্রাশ করে দিচ্ছি, যাতে চুলের মধ্যে মানে চুলটাকে একটা গোটা একদম র্যান্ডম স্টিক যেন না হয়ে যায়, তার মধ্যে যেন একটু ন্যাচারাল ভাব লাগে। তো সেক্ষেত্রে সেটার জন্য আমি এভাবে অ্যাপ্লাই করছি, যার মানে গোল্ডেনটা যখন হবে তারপর সঙ্গে যেন এই ব্ল্যাকের কম্বিনেশনটা খুব সুন্দর ফোটে, সেই কারণে আমি চুলটাকে ওইভাবে ওপর দিকে কিছুটা তুলে নিলাম। এবার আমি এটাকে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমি ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যাতে গোটা মানে প্রোডাক্টটা ভালো করে এই চুলটার মধ্যে যেন লেগে থাকে, ঠিক আছে, নাহলে কিন্তু কালার আসবে না। তো সেক্ষেত্রে ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি কি করছি, অ্যালুমিনিয়াম ফয়েলটাকে খুব সুন্দর করে যত্ন সহকারে মুড়ে এটাকে রাখছি। কয়েকটা স্ট্রিক করলে এইভাবেই অ্যাপ্লাই করতে হবে, এইভাবেই অ্যাপ্লাই করে এইভাবেই সেই প্রসেস একই, এইভাবে মুড়ে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে রাখতে হবে, ঠিক আছে। এইরকমভাবেই আমি বাকি যে স্ট্রিকগুলো করব সেই প্রসেসটা সেম। হেয়ারের পেছন দিকটাতে দু তিনটে স্ট্রিক করেছিলাম, তো দু তিনটে স্ট্রিক হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি আমরা 45 মিনিট রাখবো আর মাঝে মাঝে চেক করব, তারপরে ভালো করে চুলটাকে ধুয়ে এইভাবে আমরা ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। তো হালকা করে ড্রায়ার দিয়ে শুকানোর পর, এখনও ভিজে আছে যদিও, তো হালকা করে শুকানোর পরই তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর কালারগুলো এসছে। দু তিনটে স্ট্রিক করেছিলাম, সেই দু তিনটে স্ট্রিক্সের তো খুব ভালো এসছে কালারগুলো। সো গাইস, দ্যাটস ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।